ফ্রেন্ডস, আজকে আমি বানাবো চিকেন স্টিক কাবাব। সো সেটা বানানোর জন্য কি কি লাগে দেখে নাও। ফার্স্টে লাগছে চিকেন, এদিকে লাগছে স্টিক, ভেজিটেবলস এর মধ্যে লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর লাগছে ক্যাপসিকাম কুচি, এদিকে লাগছে আদা জিরে পেস্ট, একটা লাগবে গোটা ডিম, আর লাগবে হাফ লেবু, কাজি লেবু। এদিকে আমি গুঁড়ো মশলা নিয়েছি, তো কি কি নিয়েছি দেখে নাও। ফার্স্টে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেড যেটা, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে লাগবে ধনে গুঁড়ো, এদিকে লাগবে গোলমরিচ গুঁড়ো, লবণ, লবণটা স্বাদ অনুযায়ী, এখানে লাল যেটা ঝাল লঙ্কা গুঁড়ো সেটা, আর লাগবে গরম মশলা গুঁড়ো। সো এবার এইগুলো সব লাগবে। এইগুলো লাগার পরে মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এটাকে ম্যারিনেশন করার জন্য। সো মাংসগুলো নিয়ে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে পেস্টটা যেটা বাটা মশলা সেটা নিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। তারপরে লাগবে কর্নফ্লাওয়ার, এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তারপরে লাগবে একটা লেবু, সেটা চিকেন অনুযায়ী তোমরা লেবুটা দিয়ে নেবে, দেখতে অনেকটা এরকম লাগবে। তো তারপরে একে একে দেখো ভেজিটেবলস আর চিকেনগুলো স্পোকের মধ্যে মানে স্টিকের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। এখানে আমি একটা স্টিকে চার পিস করে চিকেন দিয়েছি। সো চলো আস্তে আস্তে দেখে নাও কিভাবে আমি সাজাচ্ছি। সো দেখতে দেখো এরকম হয়েছে, এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এটা ফ্রাই করব, চলো দেখতে থাকো। সো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তারপরে এগুলো ডাইরেক্ট তেলের মধ্যে অ্যাড করে দেব। এখানে তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো, আবার রিফাইন অয়েলও ইউজ করতে পারো। আমি দুটো মিক্সড করে ইউজ করেছি টেস্টটা বাড়ানোর জন্য। তারপর হালকা হাতে উলটপালট করে নিতে হবে। দেখো এইরকম লাল লাল যখন হয়ে যাবে, একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু চিকেনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। তারপরে এইভাবে তুলে নিতে হবে। এইভাবে তুলে নেওয়ার পর একে একে সবগুলো ভেজে নিতে হবে। সো এটাই হচ্ছে আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।